হ্যালো এভরিওয়ান, আমি রিতা পল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রিতা সল ব্লগ এন্ড রেমেডিতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আর আমিও ভালো আছি। ঘি তো আমরা সবাই মোটামুটি খাই, আর এই ঘিয়ের গুণাবলীর কথা আমরা সবাই জানি। আর এই ঘিটাকে আমি যদি আরও একটু টেস্টি ও হেলদি করি তাহলে কেমন হয় বলুন তো। হ্যাঁ, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন এ ইন্ডিস্ট সমৃদ্ধ গাজরের ঘি, যা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার। তো কথা না বলিয়া চলুন শুরু করা যাক। তো গাজরের ঘি করতে আমি এখানে 200 গ্রামের মতো বাটার নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টা গাজর। বাটারটিকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে প্যানে আমি বাটারটিকে একটু গলিয়ে নিচ্ছি, আর চুলার জারটি আমি রেখেছি মিডিয়াম হিটে। কোনোভাবেই কিন্তু হাই হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে। বাটারটা এখন গলে গিয়েছে, আমি এখন চুলার জারটা অফ করে দেব, আর ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব। বাটারটা ঠান্ডা হতে হতে আমি এখানে গাজরের প্রসেসিংটাও শুরু করে দিলাম। গাজরে ভিটামিন এ সহ বিভিন্ন ধরনের পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। গাজরে থাকা বিটা ক্যারোটিন আমাদের দেহে ভিটামিন এ তে রূপান্তরিত করে, আর গাজর সানডেজ থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। আর শুধু স্কিনই না, সুন্দর চুলের জন্যও কিন্তু গাজরের ভূমিকা অতুলনীয়। গাজরগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা টিস্যু দিয়ে ড্রাই করে নিচ্ছি, যাতে কোনো পানি না থাকে। আর আমি এখন এই গ্রেটার দিয়ে গাজরগুলোকে কুড়িয়ে নিব। বিভিন্ন সাইজের এখানে আছে, এখানে 4টা সাইজ আছে, তো আমি এইটাই ইউজ করছি, এটা দিয়ে কুড়িয়ে নিচ্ছি। সবগুলো গাজর আমার কুড়ানো হয়ে গেছে, আমি এখন একটা নেটের পাতলা কাপড় দিয়ে গাজরের রসটা বের করে নিচ্ছি। আর গাজর কুড়ানোগুলো আমি সবগুলো একসাথে না দিয়ে দুইবার দেব, যাতে ভালোভাবে করা যায়। সবগুলো একসাথে দিলে মানে একটু সমস্যা হতে পারে রসটা বের করতে, সেজন্য 2-3বার দেওয়াই ভালো হবে। আর এদিকে আমার বাটারটাও ঠান্ডা হয়ে গেছে, তো আমি বাটার আর গাজরের রসটা একসাথে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি সেটা এই প্যানে দিয়ে দিলাম, আর চুলার জালটা আমি এখন রেখেছি মিডিয়াম টু লো হিটে। চুলার জালটা কিন্তু এখন কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লো হিটেই কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সময় একটু পরপরই নাড়া দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। পনেরো মিনিটের মতো জাল দেওয়ার পর আমার গাজরের ঘিয়ের এই অবস্থা। তো 15 মিনিট পরে আমি চুলার জালটা লো হিটে করে দিলাম। গাজরের ঘি আমার রেডি, আমি এখন গ্যাসের চুলাটা অফ করে দিলাম। আর এই ঘিটা হতে আমার মোটামুটি সময় লেগেছে 20-22 মিনিটের মতো। যখন দেখবেন যে গাজর কুড়ানোগুলো একটু পুড়ে উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন যে আপনার ঘি এখন রেডি।
আর সাথে খুব সুন্দর একটা সুগন্ধও ছড়াবে যা পুরো বাড়িতে মেতে থাকবে। মানে ঘিয়ের একটা যে কি সুন্দর একটা গন্ধ সেটা আপনি পেলেই বুঝতে পারবেন যে আপনার ঘিটা এখন হয়ে গেছে। আর আমি এখন একটু ওয়েট করব ঘিটা ঠান্ডা হওয়ার জন্য। ঘিটা ঠান্ডা হয়ে গেলে আমি ঘিটাকে ভালো করে ছেঁকে নেব। গাজরের ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এই ঘিটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ভিটামিন এ ইনরিচড হেলদি অ্যান্ড টেস্টি গাজরের ঘি। আপনারা বাসায় এই ঘিটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্লিজ। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাজের উৎসাহকে অনেকখানি বাড়িয়ে দেয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আজকের গাজরের ঘিয়ের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল বাটনটিতে অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই।